হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল এক থেকে দুই মাস আগে কিন্তু নোড এআই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং এই প্রজেক্টটা বরাবর আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করা হয়েছিল তো এই প্রজেক্টে যারা জয়েন করছেন এই প্রজেক্টটা কিন্তু অবশেষে আমাদের একটা গুড নিউজ দিয়ে দিল এবং এই প্রজেক্ট থেকে বড় ধরনের একটা আমরা প্রফিট নিতে যাচ্ছি সেটাও কিন্তু আলোচনা করা হবে এবং কোন জিনিসটার উপর আমরা ফোকাস করে এখানে কাজ করব সমস্ত কিছু ইন ডিটেলসে থাকবে আর যারা এখন পর্যন্ত নতুন আছেন যারা এখনো এখানে জয়ান নেই অনেক ভাই ব্রাদার আছেন আপনাদের অবশ্যই আমি অনুরোধ করবো এই প্রজেক্টটা কোনোভাবে ছাড়া করবেন না কেন লাগছটা করবেন না সেটা কিন্তু ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন আপনি যদি বিজয় স্কিল টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন তারপরে উপরের দিকে থ্রি ডট আপনি যদি এখানে সার্চ করেন নোট এআই নোট এআই লেখার পর কিবোর্ডের সার্চ অপশনে ক্লিক করার পর পরেই নোট এআই সম্বন্ধে যতবার গ্রুপে পোস্ট করা হয়েছিল আপনি কিন্তু এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নোট এআই প্রজেক্টটা কিন্তু এখানে অবশ্যই একটা উপর লেভেলে রাখা হয়েছিল দেখেন কতবার আমরা গ্রুপে এই প্রজেক্টটা শেয়ার করছি অলরেডি যারা আগে থেকে কাজ করছেন অবশ্যই কিন্তু আপনি নোড এআই প্রজেক্টটাতে কাজ করছেন আর যারা নতুন আছেন আমার মনে হয় না অনেকেই কিন্তু নোড এ কাজ করতেছেন না তো যারা এখন পর্যন্ত নোট এআই তে কাজ করতেছেন না ভিডিওর নিচে ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে রাখবো একটা লিঙ্ক আপনি সরাসরি এই পোস্টটাতে চলে আসবেন অফিসিয়ালি নোট এআই এর লিঙ্কটা পাওয়ার জন্য কেননা নোট এআই নামে অনেক ফেক অ্যাকাউন্ট কিন্তু মার্কেটে চলে আসছে তো এখানে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনি বটটাকে রান করতে পারবেন অন্যান্য বট মাইনিংগুলোর মতই মতে খুব সহজেই আমরা নোট এআই প্রজেক্টে প্রবেশ করার আগে অ্যাটফাস্ট কুকয়েন প্রি মার্কেটে প্রবেশ করব এই জায়গায় দেখেন নোট এআই প্রজেক্টটা কিন্তু প্রি লিস্টিং এ অর্থাৎ প্রি মার্কেট মার্কেটে এখানে কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং যেটার ভ্যালু বর্তমানে আপনি যদি চেক করতে যান জিরো এবং এই কয়েনটা কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় যারা নোড এআইতে কাজ করতেছেন আশা রাখতেছি যেহেতু আজকের দিনেই এই কয়েনটা লিস্টিং হইলো অর্থাৎ প্রি মার্কেটে লিস্টিং হইলো তাও কুকয়েনে অবশ্যই এখান থেকে আমরা একটা বিগ অ্যামাউন্ট জেনারেট করতে যাচ্ছি যদি এখন থেকেও আপনি একটা সময় নিয়ে কাজ করতে পারেন অর্থাৎ স্পোর্ট মার্কেটে এটা লিস্টিং হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এবং অবশ্যই সেই অ্যানাউন্সমেন্ট আমরা কুকয়েন থেকেও পাবো এট ফার্স্ট ওডি এই যে প্রজেক্টটা এটা কিন্তু কুকয়েন প্রি মার্কেট অলরেডি লিস্টেড হয়ে গেল এবং আমাদের এখানে একটা অপেক্ষা এবং আমাদের একটা চান্স নেওয়ার কথা বলল যে নোড এআই লিস্টেড হওয়ার জন্য আপনারা কিন্তু অগ্রিম এখানে কাজ করা শুরু করে দেন এই বিষয়গুলোই কিন্তু তারা আমাদের ইঙ্গিত দিছে তো এতক্ষণের এই বিষয়গুলো থেকেই আপনারা ইউর হইতে বললেন যে নোট এআই থেকে অবশ্যই আমরা একটা ইনকাম জেনারেট করে নিতে পারবো এতে কোনো আমাদের সন্দেহ নাই তো চলুন এখন দেখে নেওয়া যাক কি কি স্টেপে এবং কিভাবে আমাদের কাজগুলো করতে হবে মাইনিং এর ভিতরে মাইনিং এ যখন প্রবেশ করবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে যখন ফুলফিল সেটআপ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর পরে আপনার কিন্তু এইভাবে কয়েনগুলো অটোমেটিক এখানে চলে আসবে জাস্ট আপনি গডরিকার উপর ক্লিক করে এখান থেকে রিসিটটা করে নেবেন যেমনটা আপনি হামস্টার মাইনিং এ করতেছেন কিন্তু এখানকার থিওরিগুলো একেবারে আলাদা প্রথমত আপনার এইখানে দেখতে যে কয়েন তো এই কোয়েন্টটা অটো জেনারেট হচ্ছে আমার মতো আপনারও হবে সেটা প্রথমত আপনার কতগুলো কাজ করার লাগবে সেটা হচ্ছে এই জায়গায় দেখেন ড্যামেজ হেলথ মাইনিং নামে তিনটা অপশন আছে তো এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা অপশন এখানে ক্লিক করে আপনার এই জায়গায় নিয়ে আসবে অর্থাৎ এই জায়গায় কতগুলো কার্ড আছে যে বান্স্টারে কার্ড থাকে তো এইভাবেই কিন্তু কার্ডগুলার আপনি এখানে আপনার যে মাইনিং পাওয়ারটা আপনার যে আর্নিং পাওয়ারটা সেটাকে বাড়াবেন কার্ডগুলো কিনে এবং তার বিনিময়ে বিনিময়েলি আপনার কয়েন খরচ হবে সেই বিষয়টা আপনারা ইতিমধ্যে কিন্তু জানবেন তো আপগ্রেড এর উপর ক্লিক করবো সাঁত্রিশ হাজার কয়েন কাটবে তার বিনিময়ে আমাকে পার স্পিডে বা পার আওয়ারে আরও কিন্তু পাওয়ার দেবে আমাকে তো এইভাবে কার্ডগুলোকে আপডেট করবেন আশা করি এই থিওরিটা বা এই বিষয়টা আপনারা ক্লিয়ার এসেছেন অর্থাৎ প্রথমত এখানে আমাদের কার্ডগুলো কেনার লাগবে আর তারপরে উপরের দিকে দেখেন র্যাঙ্ক এবং এই জায়গায় দেখেন ডেথফুল তো এগুলো কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না এগুলো অটোমেটিক আপনার এখানে আপডেট হবে আপনার মাইনিং স্পিডের উপর নির্ভর করে আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তবে আপনি চাইলে এই জায়গায় যে লেভেল অপশনটা আসে লেভেলটাকে আপগ্রেড করে নিতে পারবেন অবশ্যই লেভেল আপগ্রেড করবেন কারণ এটা কিন্তু একটা পোটেন্সিয়াল বিষয় থাকবে আপনার অ্যাড্রপের জন্য লেভেলের উপর ক্লিক করে আপগ্রেড করতে পারবেন ধরেন আমি এখানে আপগ্রেড করতে যাচ্ছি তো আমার যদি ত্রিশ লেভেল থেকে একত্রিশ লেভেলে যাই আমার কিন্তু একশো মিলিয়ন কয়েন এখানে কেটে নেবে বা পয়েন্ট কেটে নেবে এই কয়েন থেকে উপরের যে বিষয়গুলা এই বিষয়গুলো আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন তো নেক্সট যে বিষয়টা থাকতেছে এই জায়গায় যে রোবটের মতো একটা পিকচার আছে এখানে আসলে আমরা বট মাইনিং অর্থাৎ ট্যাপ মাইনিং করতে পারবো টাচ টাচ করে মাইনিং করতে পারবো এই বিষয়টা কিন্তু এখানে থাকতেছে অন্যান্য ট্যাপ মাইনিং গুলোর মতো তো এই জায়গায় দেখেন একটা প্যাকেজ আছে দুই এখানে কয়েন আছে আপনি এখানে এই জায়গায় ট্যাপ করে করে এগুলাকে কমাইতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি এখানে সময় দিবেন নাকি দিবেন না এবং এই ট্যাপটার যে পাওয়ার স্পিডটা সেটা এখানে বুস্ট অপশনের উপর ক্লিক করলে আপনি এখানে সময়টাকে বাড়াইতে পারবেন আপনি এখানে পার টেবে কত স্পিড নেবেন সেটা পারবেন এবং এই জায়গায় এক ঘন্টা পর কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি পাঁচ বাই পাঁচ অর্থাৎ ছ এখানে কিন্তু পাঁচটা ছয়টা থাকে এই এনার্জিগুলো নেবেন তারপর এগেন ট্যাপ করা শুরু করবেন এগুলো কিন্তু প্রতি ঘন্টা এক ঘন্টায় আপনাকে দেবে যেমনটা আপনি অন্যান্য ট্যাপ মাইনিংগুলোতে করে থাকেন তো তারপরে এই জায়গায় যে ফ্রেন্ড অপশন আছে এখানে আশা করি বুঝতে পারছেন যে রেফারেল বিষয় এই জায়গায় দেখেন টাক্ক নামে একটা অপশন আছে এখানে মূলত আপনি ডেইলি বোনাস হিসেবে ডেইলি চেক ইন করতে পারবেন ডেলি আপনি এখান থেকে মূলত কয়েনটা ইনকাম করে পরবর্তীতে আপনার পাওয়ার হেলথ এগুলো বাড়াইতে পারবেন তো এটার উপর ক্লিক করবেন কোন দিনে পাঁচ হাজার এক নাগারে যদি বারো দিন চালাইতে পারেন শেষের দিনে কিন্তু দেখা গেল এখানে দশ মিলিয়ন পর্যন্ত একেবারে শেষের দিনে পাবেন তো এইভাবে একটা হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন এবং পরবর্তী সেই কয়েনটাকে কাজে লাগিয়ে আপনি এখানে ড্যামেজ হেলথ মাইনিং এই যে কার্ডগুলো আছে কার্ডগুলো লেভেল আপ করবেন আপনার এই যে গ্যামের লেভেলটা আছে সেটার লেভেলটা বাড়াবেন এবং আপনি চাইলে এখানে ট্যাপ মাইনিংটা করতে পারবেন তবে ট্যাপ মাইনিং করতে হবে এটার মূল আর একটা কারণ আপনি যখন টাক্স অপশনে আসবেন এই জায়গায় দেখতে পারবেন অ্যাচিভমেন্ট নামে একটা অপশন আছে অর্থাৎ আপনি গেমের ভিতরে কি কি অর্জন করলেন অ্যাচিভমেন্টে যখন আপনি ক্লিক করবেন এই জায়গায় দেখবেন যে কতগুলো অপশন আছে অর্থাৎ আপনি যে গেমটাতে অ্যাক্টিভলি ভাবে কাজ করতেছেন তো তার বিনিময়ে আপনার এখানে কতগুলো অ্যাচিভমেন্ট অর্জন কি কি করছেন সেটা কিন্তু এখানে শো করতেছে তো ধরেন এই জায়গায় একটা কোনো একটা বিষয় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আর্ন ফাইভ কে আমার কিন্তু বিলিয়ন কয়েন আছে তো পাসকে কয়েন হলে এই অ্যাচিভমেন্টটা পূরণ হচ্ছে কিন্তু আমি যদি এটার উপর ক্লিক করি এটার পরিবর্তে আমাকে কিন্তু দুই কয়েন দিল তো এটা আমি গেট রেওয়ার্ডের উপর ক্লিক করলাম তারপর বলতেছে দশ হাজার কয়েন এটাও কিন্তু আবার কমপ্লিট হয়েছে অর্থাৎ এভাবে আমার বিলিয়ন পর্যন্ত কিন্তু এখান থেকে শুধু রিসিভ করতেই চলে যাবে তো অবশ্যই আমি এগুলা রিসিভ করে নেব যে কততম পর্যন্ত চলে গেছে এবং যখন রিসিভ করা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আপনার গেমটা অনেক লেভেলে যদি নিয়ে যান এগুলো রিসিভ করতে অনেক সময় লেগে যাবে অবশ্যই রিসিভ করতে হবে এই অ্যাচিভমেন্টগুলো তাহলে কিন্তু আপনার যে গেম লেভেলটা আপনার যে এখানে অপরচুনিটিটা এয়ার সেই বিষয়টা কিন্তু এটা শো করবে যে আপনি কততম বিষয়গুলোতে আছেন বিষয়টা আশা করি ক্লিয়ার যেমন এই জায়গায় দেখেন এই যে বাউন্ডারি একটা নীল সবুজ কালারের আছে যেটাই বলেন না কেন এই যে অ্যাচিভমেন্টের এই এই শেষের কেন নাই এটার মূল কারণ হচ্ছে ইউজ ফাইভ ডেলি বুস্টার অর্থাৎ কিছুক্ষণ আগে যে বিষয়টা আপনাদের বললাম যে ট্যাপ মাইনিংয়ের ভিতরে বুস্ট নামে যে অপশনটা আছে বুস্টের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখেন রিফিল এনার্জি যে বিষয়টা আছে এটা কিন্তু ফাইভ বাই ফাইভ অর্থাৎ প্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে ডেলি আপনি যে কোনো একটা যদি আপনি এখানে বুস্টার নিতে পারেন তাহলে প্রথম অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে এবং ডেলি আপনি যদি পাঁচটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার পরের যে অ্যাচিভমেন্টটা অর্থাৎ শেষের অ্যাচিভমেন্টটাও পূরণ হয়ে যাবে তো এটা কিন্তু আমার অ্যাচিভমেন্ট দিলো এটা করতেই হবে বাধ্যতামূলক পূর্ণ করতে হবে এমনটা কিন্তু না এই যে তাদের অ্যাচিভমেন্টগুলো দিছে আমি যদি এগুলো নিয়ম মতো কমপ্লিট করতে পারি তাহলে দেখা গেল আমি বেশি পরিমাণে এয়ার ড্রপ কয়েন পাবো কিন্তু এই অ্যাচিভমেন্ট গুলার আপনি কয়েন পাচ্ছেন অর্থাৎ মূল থিওরিটা একটু বোঝার ট্রাই করিয়ান যে এখানে অ্যাচিভমেন্টের ভিতরে এগুলা আপনার পূর্ণ অতিরিক্ত হয়ে গেছে আপনার যখন পর্যন্ত বাউন্ডারিগুলো এভাবে লাইট কালার হয়ে থাকবে আপনি জাস্ট এগুলা রিসিভ করতে থাকবেন রিসিভ করতে থাকবেন যে আপনি কততম পর্যন্ত চলে যাইতে পারতেছেন এটাই কিন্তু আপনার অ্যাকাউন্টের একটা অ্যাচিভমেন্ট থাকতেছে এবং সর্বশেষ কিন্তু এই বিষয়টা থাকবেই যে আপনার কাছে কতগুলা এখানে নোট এআই পয়েন্ট আছে আশা করি পুরো বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন বুঝতে অসুবিধা হলে ভিডিওটা এগেন আবার রিপিট করে দেখেন আশা করি পুরো থিওরিগুলো বুঝতে পারবেন এবং আরেকটা বিষয় যে বিষয়টা আপনাদের বলে দেওয়া উচিত সে এটা হচ্ছে এই জায়গায় দেখেন যে মিডিলে একটা অপশন আছে অনেকেই বলতে পারেন এই অপশনটা কি এটা কিন্তু ভাই গেম চালু হয়ে যাবে যেমন মানে গুলি করা এই গেমগুলো গুলো আমার আসলে তেমন একটা সময় দিতে পারে না বা আমি গেম খেলতে পারি না আপনারা যারা গেম খেলতে চান চাইলে এখানে খেলতে পারেন অন্য কোনো ক্যারেক্টার কি গুলাকে গুলি করে মারতে হবে আপনি চাইলে অন্য গেমের নেশায় থাকতে পারলে এই গেমের নেশায় আসেন ভাই এখানে ইনকাম করতে পারবেন অন্য গেমে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন কোন গেমের কথা বলতেছে আপনাদের তো ফ্রেন্ডস এরকম আরো ভেরিফাইড ভেরিফাইড প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এই জায়গায় দেখবেন যে পিন পোস্ট একটা আছে এই পোস্টের উপর ক্লিক করলে আপনি সরাসরি মাইনিং এর যে টেলিগ্রাম বোর্ড মাইনিং গুলার যে ভেরিফাইড প্রজেক্ট গুলো সেগুলোর একটা লিস্ট পেয়ে যাবেন কোন প্রজেক্ট যদি আপনার মিস হয়ে থাকে অবশ্যই এই প্রজেক্টগুলোর মধ্যে অবশ্যই সেই প্রজেক্টে কাজ করতে হবে আপনার কারণ দুই হাজার চব্বিশ সালটা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট আমাদের দিবে শুধুমাত্র টেলিগ্রাম বোর্ড মাইনিং গুলা থেকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে একটা ভিডিওতে আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দেবেন কারণ আপনারা লাইক দিলে আমার মোটিভ মোটিভবারে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই